বারাসাত একতপুর ব্লকে তৃণমূলের প্রতিবাদ সভার একটি আয়োজন করা হয়। আর এই সভা থেকে তৃণমূল কংগ্রেসের বারাসাত সংসদীয় জেলার কৃষাণ ক্ষেত মজুর মজদুর কমিটির সভাপতি মাহফুজার রহমান বিডিওকে হুমকি দেন। তিনি বলেন, সাধারণ মানুষ বিডিওর অফিসে আসবে, বিডিও কাজ করবে সাধারণ মানুষের, বিডিও যদি কোনো কাজ না করে আপনারা নেতৃত্বকে জানাবেন, আমরা বিডিওর বিরুদ্ধে ব্যবস্থা নেব। ঠিক এই ভাষাতেই সরাসরি হুমকি বিডিওকে। আর অন্যদিকে সিপিএম কে চামড়া তুলে নেওয়ারও জিভ ছেড়ে নেওয়ার হুমকি মুখ্যমন্ত্রী আপনি বিডিও সাহেব, আমাদের পরিকল্পনা আমরা বুঝতে পারছি না, আমরা এই কাজটা করছি না, আমি এটা পাই না, আপনি আমাকে বুঝিয়ে দিন যেটা হবে কি হবে না। উনি তাচ্ছিল্য করলে নেতৃত্বকে বলবেন ব্যবস্থা আমরা নেব, কোনো অসুবিধা নেই। বিডিও হরিদাস ফল হয়ে যায়, আমার কাছে খবর আছে। বিডিও সাহেব অনেক সময় বাজি ব্যবহার করে, এই জিনিস চলবে না। বিডিও সাহেবকে বলে দেবেন আপনারা, নুরুলকে বলবেন, ইশাকে বলবেন, নবীলকে বলবেন, এরা আছে তো এখানে, একজনের কথা শুনে বিডিও অফিস চলবে না। এটা কারণ বাবার জমিদারি নাই, দল কারণ বাপের বৈত্তিক সম্পত্তি হতে পারে না। মমতা ব্যানার্জি জলটা ওই জন্যই তৈরি করেনি, সাধারণ মানুষের জন্য দল, লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত নিষ্পীড়িত মানুষ যারা আমরা, যাদেরকে আমরা গুরুত্ব দিই না, যাদেরকে স্মরণ করি না, যাদেরকে কোনোদিন ধাক্কা হাঁকা করি না, সেই মানুষগুলোর জন্য পশ্চিমবঙ্গের বুকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লড়াই করে এই দলটা তৈরি করেছিল। সে লড়াই মমতা ব্যানার্জি দেহ থেকে ফোটা ফোটা রক্ত পড়েছে, মমতা ব্যানার্জি পাঁচটা ভেঙে গেছে, মমতাবাদী বাদশালম তার মাথাটা ফাটিয়ে দিয়েছে, বিধানসভা তাকে চুলের মুঠি ধরে হিড় হিড় করে টেনে তাকে প্রকাশ্য দিবার রাজপথে একজন পুলিশ অফিসার তাকে গুলি করে মারার চক্রান্ত করেছিল। খুব সৎ অফিসার একজন ছিলেন, সেদিন রাত একটার সময় মমতা ব্যানার্জিকে বলেছিল, মমতা তুমি চলে যাও নাহলে তোকে মেরে দেবে নিশ্চিত মমতা ব্যানার্জি। হচ্ছে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি বলেছিল আমি মরবো মরবো, আমি এখান থেকে যাবো না, কিন্তু সৎ অফিসার সেদিন তাকে সৎ যুক্তি দিয়ে তাকে খুব কলজোরে করে নিয়ে একটু অন্য জায়গায় নিয়ে গেছিলো, মানে মেরে দিত। পুলিশ অফিসারদের মধ্যে বেইমান নেই কি বলেন আপনারা? পুলিশ অফিসারের মধ্যে কত কিছু কাজ করবার লোক নেই? আছে। সেই পুলিশ অফিসার একদিন আবার মমতা ব্যানার্জির কাছে গিয়ে সারেন্ডার করেছে, সে আবার কিন্তু দলের মন্ত্রী হয়ে চলে গেছে। সিপিএম নেতা আহমেদ খান মাহফুজার রহমানের বক্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন, কি বলেছেন তিনি শোনাবো। তৃণমূলের নেতার যে বক্তব্য, কারণ আমরা মিটিং করেছিলাম বিডিও অফিসের সামনে, সেখানে আমরা অনেক তথ্য তুলে ধরেছি যে অসংখ্য গরিব মানুষ যাদের আবাস যোজনা লিস্টে নাম ছিল, আইডি নাম্বার ধরে বলেছি, তাদের নাম কেটে দিয়ে সেখানে টাকার বিনিময়ে বাড়ি দেওয়া হয়েছে, অনৈতিকভাবে বাড়ি দেওয়া হয়েছে, দুর্নীতি করা হয়েছে, এই একটা বিষয় যেমন আমরা তুলে ধরেছি, তেমনি বলা হয়েছে যে আবাস যোজনার যে ঘর, মানে 40 থেকে 45 জন তারা তাদের এখানকার বাসিন্দা না, বাংলাদেশের লোক, তাদেরকে প্রধান এবং পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সভাপতি তারা মিলিতভাবে টাকার বিনিময়ে, বহু টাকার বিনিময়ে তাদের রেলের জায়গায় সমস্ত বাড়ি দিয়েছে, সেখানে উল্লেখ করেছে। এই জন্যে গায়ের জ্বালা, তারা জিপ টেনে ছিঁড়ে ফেলে দেবে বলছে সিপিআইএম নেতাদের। আমাদের জিপ ছিঁড়তে হবে না, পশ্চিমবাংলার জনগণ তৈরি হচ্ছে, ওদের নিজেদের জিপ ঠিক রেখে দিক। আর বিডিওকে হুমকি, বিডিওকে হুমকি দেবে না কেন? বিডিও এখন সমস্ত বিডিও তো এখন ভয় পেয়ে গেছে, কারণ পশ্চিমবাংলায় শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে, মন্ত্রীদের কথা শুনে যেভাবে অনৈতিকভাবে টাকার বিনিময়ে মন্ত্রীরা টাকা খেয়েছে, আর আজকে আধিকারিককে দিয়ে তাদের দিয়ে যে চাকরির দেওয়ার ব্যবস্থা করিয়েছে, আজকে তারা কোথায়? আজকে তারা জেলে। সুতরাং এই ঘটনা দেখার পরে বিডিও এসডিও কেন সরকারি এখন যারা আধিকারিক আছে তারা ভয় পেয়ে গেছে, তারা বুঝতে পারছে যে যদি আজকে মন্ত্রীদের কথা, নেতাদের কথা শুনে আজকে যদি আমরা অনৈতিক কাজেদের আমরা সাহায্য করি তাহলে আগামী দিনে আমাদেরও জেলে যেতে হবে। এই কারণে বিডিও ভয় পাচ্ছে এবং বিডিওরা ভয় পেয়ে ওদের অনৈতিক যে কাজ করাতে চাইছে ওরা করছে না, এর ফলেই বিডিওদের হুমকি দিচ্ছে, এই অবস্থা চলছে পশ্চিমবাংলায়। বারাসাত থেকে প্রদীপ দাসের রিপোর্ট, চ্যানেল 24/7।
ফের পানীয় জলের দাবিতে পথ অবরোধ জঙ্গলমহলের সারেঙ্গায়। সারেঙ্গা থেকে ব্রাহ্মণডিয়া যাওয়ার রাস্তায় কাশিবনে পানীয় জলের দাবিতে মহিলারা রাস্তায় বালতি কলসি রেখে পথ অবরোধ করেন। এলাকায় রাস্তার কাজ চলার সময় পানীয় জলের পাইপটি ভেঙে যায়, আর তারপর তো সারানো হয়নি। আর এই নিয়ে জঙ্গলমহলের সারেঙ্গা থানা এলাকায় প্রায় আধ ঘন্টা ধরে চলে পথ অবরোধ। পরে সারেঙ্গা থানার পুলিশ এসে সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। অবরোধকারীদের অভিযোগ, কাশিবনের ওই পানীয় জলের ট্যাপ থেকে প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে পড়ছে না জল, ফলে সমস্যায় পড়ছেন এলাকার বাসিন্দারা। তাদের দাবি, সারেঙ্গা ব্রাহ্মণডিহা রাস্তার কাজ চলার সময় পানীয় জলের পাইপটি ভেঙে যায়, আর তারপর তো সারানোর জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার জানানো হলেও কোনো কাজ হয়নি। জানা যায়, স্থানীয় একটি সাবমার্সিবল থেকে পাইপ লাইনে করে জলের লাইন করে সেখান থেকেই রাস্তার পাশেই বাড়িতে জলসংযোগ করা হয়েছিল, আর সেখান থেকেই সাধারণ মানুষ পানীয় জল সংগ্রহ করতেন। বর্তমানে সাবমার্সিবল থেকে পানীয় জলের পাইপ ভেঙে যাওয়ার কারণে সমস্যা হচ্ছে। অবিলম্বে সমস্যার সমাধানের দাবিতে বৃহস্পতিবার স্থানীয় মহিলারা রাস্তায় বালতি কলসি রেখে পথ অবরোধ করেন। খবর পেয়ে সেখানে পৌঁছায় সারেঙ্গা থানার পুলিশ। অবরোধকারীরা অবরোধ উঠেছে, এই দীর্ঘদিন ধরে কলটা খারাপ হয়ে পড়ে আছে, টানা হয়নি, এই জন্য আমাদের পথ অবরোধ। আর এইটা এসেছিল, সবাই বলে গেছে, প্রধান আমাদের এখানে জমা দিতে বলেছে কাগজ, দ্বিতীয়বার যদি না হয় কাজ আরো পথ অবরোধ হবে। মানে এই কলটা তো আগে জল পড়তো। হ্যাঁ, আগে পড়তো, ইদানিং এটা বন্ধ আছে রাস্তার কাজের জন্য। এই যে রাস্তার কাজ হয়েছে, হ্যাঁ, রাস্তার কাজের জন্য এটা বন্ধ আছে। কতদিন ধরে বন্ধ আছে? দু মাস বন্ধ আছে। তাহলে আর এত ভিড় হচ্ছে সেখানে, মানে চারদিক থেকে একটু ভিড় হচ্ছে। এটাই কি আপনাদের একমাত্র ভরসা? হ্যাঁ, এটাই আছে। তাছাড়া এখানে আর কোনো ট্যাঙ্কি নেই, মানে কল বলতে আমাদের পাড়ায় এখানেই একটাই আছে, আর নেই। আপনারা এটা আগে জানিয়েছিলেন যারা পঞ্চায়েতে? হ্যাঁ, এমনি সামনে আমাদের সবাইকে জানিয়েছিলাম, রাস্তার ইয়েকে জানিয়েছিলাম, তারা বলেছে না তোমরা যাও, ইয়ে করো, জিজ্ঞাস করো, পঞ্চায়েতে যাও। তো এই এই বুথটা তো প্রধানের বুথ, তাকে জানিয়েছিলাম? প্রধানের না, প্রধানকে আমাদের জানানো হয়নি, আমরা কত বড় আজকেই করেছি। তো কি বললো যারা এসেছিল? হ্যাঁ, তারা বললো ঠিক আছে, তোমরা প্রধানকে যাও, পঞ্চায়েতে যাও, বিডিও অফিসে দরখাস্ত দাও, দিয়ে জমা দাও, যদি না হয় তখন আরো কত বড় করবে। এই নিয়ে সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সহসভাপতি শেখর রাউত জানান, দ্রুত সমস্যার সমাধান করা হবে। বন্ধ ছিল পানি জলে, রাস্তার কাজের জন্য পাইপ ভেঙে গিয়েছিল, তাদের পানি জলের সমস্যার সমাধান পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সবসময় আমরা আছি, একদিন দুদিন হয়তো দেরি হয়েছে, এর বেশি আর কিছু না। হ্যাঁ, যে সমস্যাটা বলছে যে এই ট্যাপটা নাকি জল পড়েছিল না, কাজ করার পরে দেখলাম প্রথমে জল পড়েছিল, কোনো কারণে যান্ত্রিক গোলযোগে হয়তো জল বন্ধ হয়ে গেছে, মেরামতের চেষ্টা হচ্ছে, যাক এটা আমরা আছি সবসময় সমাধান করে দেবো, দ্রুত সমাধান হবে। হ্যাঁ, নিশ্চয়ই সমাধান তো হবে। বাঁকুড়া থেকে নবেন্দু হাটি রিপোর্ট, চ্যানেল 24/7। দিদির সুরক্ষা কবচ নিয়ে দিদির দূতেরা পৌঁছাবেন গ্রামে। পৌরসভা এবং পঞ্চায়েত এলাকার তৃণমূলের সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন অশোকনগর বিধায়ক নারায়ণ গোস্বামী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রথমে রাজ্য তৃণমূল নেতৃত্ব, পরবর্তী স্থানীয় এবং জেলা তৃণমূল নেতৃত্ব গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন। আর সেই মতোই অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী সাংবাদিক সম্মেলন করে এদিন দিদির সুরক্ষা কবচের সমস্ত নির্দেশিকা স্থানীয় তৃণমূল নেতৃত্বদের সঙ্গে নিয়ে প্রকাশ করলেন। মূলত আগামী 11 তারিখ থেকে বিভিন্ন গ্রামে যাবেন তৃণমূল নেতৃত্বের স্থানীয় মানুষেরা, বাড়িতে রাত্রি যাপন করবেন তারা। প্রত্যন্ত গরিব মানুষের বাড়িতে গিয়ে তাদের সমস্ত ধরনের কথা শুনবেন তৃণমূল নেতৃত্ব, তাদের বিভিন্ন অভাব অভিযোগ শুনে তাদের সমস্যার সমাধানের চেষ্টা করবেন, আর এর পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরবেন সাধারণ মানুষের মধ্যে। কোনো রকম দলমত রং নয়, প্রত্যেক মানুষের কাছে পৌঁছবেন দিদির সুরক্ষা কবচ। আর এই এই দূতেরা এমনটাই জানালেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। সবাই মোট 104,576টা পরিবার, আবার রিপিট করি, মোট 104,576টা পরিবার এবং আমাদের 262,243টা ভোটার, এই ভোটারের সংখ্যাটা আজকে ভোটার তালিকা পাবলিশড হবে, এটা আরেকটু বাড়বে, এটা আমাদের লাস্ট আমাদের হাতে যে ভোটার লিস্ট আছে সেই সংখ্যাটা অনুযায়ী বললাম। তো এই ভোটার যারা, তাদের প্রত্যেকের এই পরিবার, এই 104,576টা পরিবারের কাছেই দিদির দুধ হিসেবে, মমতা ব্যানার্জির দুধ হিসেবে তারা
বাড়ি বাড়ি যাবেন, গিয়ে এই যে প্রকল্পগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে, সামাজিক সুরক্ষা প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, সামাজিক সুরক্ষা যোজনা, বিধবা ভাতা, মানবিক পেনশন, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, বাংলা আবাস এবং নিজ ভূমি নিজ গৃহ, এই ছটা ক্ষেত্রে 15টা প্রকল্প প্রত্যেকটা মানুষ যারা এলিজেবল, যারা পাওয়ার যোগ্য, তারা পাচ্ছেন কি না সেটা নেওয়া, এবং যদি না পান, এই আমাদের পাঁচজন করে একটা দল তৈরি হবে, সেই দলে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যাবেন, যারা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধ হিসেবে যাবেন, দিদির দুধ হিসেবে যাবেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মতপথ বিশ্বাস করেন, সেই ধরনের মানসিকতারই প্রতিনিধিরা, তারা প্রত্যেকটা দলে পাঁচজন করে ছেলে এবং মেয়ে, পুরুষ এবং মহিলা নির্বিশেষে তারা যাবেন, এবং তারা প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করতে জানেন, স্মার্টফোনের মাধ্যমে তারা ওখানে যাবেন। এখানে আপনারা দেখছেন যে একটা কিউআর কোড দেওয়া আছে, এই কোড ডাউনলোড করে যার যার বাড়ি বাড়ি যে যে সমস্যা আছে সেই সমস্যাটা আমাদের দূতরা, দিদির দূতরা, দিদির সুরক্ষার দূতরা, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রত্যেকের বাড়িতে যাবেন। সে তৃণমূল হতে পারে, অতৃণমূল হতে পারে, অন্য রাজনৈতিক দল হতে পারে, তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে কী সমস্যা, এই 15টা স্কিমের কোনো স্কিম থেকে আপনি বঞ্চিত কি না, যদি বঞ্চিত হয় অন স্পট তার বাড়িতে বসেই তাকে এই অনলাইন মোবাইলের মাধ্যমে সেই সুবিধে, পশ্চিমবাংলার যে ওয়েবসাইট আছে, মুখ্যমন্ত্রীর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে এটা করে দেবেন। আমরা সমস্ত মানুষকে সামাজিক সহায়তা দিতে চাই, এখানে কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আমাদের নেই, আমাদের বক্তব্য একটা, দিদির সুরক্ষা কবচ, দিদির সুরক্ষা কবচ, সেই সুরক্ষা কবচ দু মাস ধরে চলবে, আগামী 11ই জানুয়ারি থেকে আমাদের আগামী দু মাস পর্যন্ত ডোর টু ডোর প্রতিটি বুথে, আমাদের গ্রাম শহর মিলিয়ে মোট বুথ সংখ্যা আছে 291, এই 291টা বুথেই, এক একটা বুথে 4 থেকে 5টা করে দল থাকবে, প্রত্যেকটা দলে দিদির দূত 5 জন করে থাকবে, তারা স্মার্টফোন ব্যবহার করতে জানেন, এবং অন্যদের সুবিধেটা তারা ওই ফোন, তাদের নিজস্ব ফোন থেকে করিয়ে দেবেন, যে উপভোক্তাদের বাড়িতে যাবেন, যে নাগরিকদের বাড়িতে যাবেন, তাদের যে সমস্যা সেটা আপলোডের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন তাদের সিস্টেমের মধ্যে ঢুকে। অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7। শতাধিক গাঁজা গাছ কাটল গোপালনগর থানার পুলিশ। উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার পুলিশ গোপালনগর থানার অন্তর্গত গঙ্গানন্দপুর গ্রামের বিভিন্ন জায়গা থেকে গাঁজা গাছের তল্লাশি চালায়, আর বিভিন্ন জায়গায় অযাচিতভাবে গজিয়ে থাকা গাঁজা গাছ কেটে ফেলা হয় পুলিশের পক্ষ থেকে, কখনো পাট ক্ষেত থেকে বা কখনো বাড়ি থেকে, কখনো বা চাষের জমির মাঝে এই গাছগুলো গজিয়ে উঠছে। আর এত পরিমাণ গাঁজা গাছ অযাচিতভাবে গজিয়ে উঠছে, এরা কেউ রোপণ করছে সেই বিষয়ে খতিয়ে দেখছে গোপালনগর থানার পুলিশ, কিন্তু গ্রেপ্তার করতে পুলিশ পারেনি কাউকে। তাহলে সব জেনে শুনে অপরাধীদের আড়াল করলো গোপালনগর থানার ওসি, উঠছে এরকমই প্রশ্ন। আর এই বিষয়ে বনগাঁ জেলার পুলিশ সুপার জয়িতা বোস জানান, গোপালনগর থানার পক্ষ থেকে আজ শতাধিক গাঁজা গাছ কাটা হয়েছে, আগামী দিনেও তল্লাশি চালানো হবে এবং সারা জেলা জুড়ে চলবে এই তল্লাশি। বিভিন্ন জায়গায় এক্সটেন্সিভ রেড করা হয়েছিল এবং 100রও বেশি গাঁজা গাছ পাওয়া গেছে, এবং সেগুলোকে সব জায়গা থেকে আমরা উপরে এবং কাটা হয়ে গেছে, এবং আরও আমরা শীতকালে যেহেতু এটা একটা প্রেভেলেন্স আছে, আমরা অন্য থানা এরিয়াতেও এক্সটেন্সিভ রেড করব, যাতে এই ধরনের মেনেস পুরো জেলাতে যতটা সম্ভব কার্ব করা যায়। ধন্যবাদ। এই মুহূর্তে তো ওরকমভাবে অ্যারেস্ট হয়নি, কারণ এগুলো যে স্যাপলিংস, মানে গাছ ওইভাবে ওঠেনি, যে স্যাপলিংসগুলোই আমরা আইডেন্টিফাই করেছি বিভিন্ন জায়গায়। এগুলো সব মানে এই কলা গাছের পেছনে বিভিন্ন মানে সিক্রেটলি একটা দুটো জায়গাতে কে বা কারা করেছে ওটা আমরা এখনও দেখছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাডাম।
গোপালনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7। এবার আবাস যোজনার তদন্তে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে এলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। এদিন 12:30 নাগাদ কেন্দ্রীয় প্রতিনিধি দল জেলা শাসকের দপ্তরে প্রবেশ করেন। জেলা শাসক সহ জেলার অন্যান্য আধিকারিকদের সাথে বৈঠক করছেন আর বৈঠক শেষে ময়নায় পরিদর্শনে যাবেন বলে জানা গিয়েছে। এদিন জেলা সিপিএম এর পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় প্রতিনিধিদের হাতে একটি আবেদনপত্র জমা দেওয়া হয়। তারা এই তালিকা পঞ্চায়েত পাঠিয়েছে ভিডিওর মাধ্যম দিয়ে, সেটাতে উনি বললেন যে আমাদের কাছে সব গ্রাম পঞ্চায়েতের আমাদের মিটিংয়ে গ্রাম সভার মিটিংয়ের চিঠি আছে। আমি বললাম ওটা রং, আমরা আপনাকে লিখিতভাবে দিতে পারি 223টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 15-20% অরিজিনালি গ্রাম সভার মিটিং হয়েছে, বাকি সই করে তৃণমূল নেতারা একটা রেজুলেশন করে আপনাদের কাছে লিখিতভাবে পাঠিয়ে দিয়েছে। তাই আপনারা দেখছেন যে 100% গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভা মিটিং হয়েছে, এক নম্বর। দু নম্বর, তালিকা বিডিওরা দেয়নি, গ্রাম পঞ্চায়েতের প্রধানরা দেয়নি, আমাদের অসহযোগিতা করেছে। কয়েকজন বিডিওর কাছ থেকে আমরা তালিকা পেয়েছি এবং কয়েকটি গ্রাম পঞ্চায়েত থেকে তালিকা পেয়েছি, তা থেকে যেটা আমরা কালেক্ট করেছি, এখনও যে তালিকা হয়েছে তাতে 1796টি পাকা বাড়ি আছে, তাদের নামে টাকা অ্যালটমেন্ট হবে, তাদের নাম ফাইনাল হয়েছে। জেলা জুড়ে এটা, এটা জেলা জুড়ে 14টি ব্লকের আমরা দিয়েছি, বাকি আমরা দেবো বলে বলেছি। তৃতীয় কথা হচ্ছে এই যে নতুন আবেদনও প্রায় আমরা 2000-এরও বেশি দিয়েছি, যাদের ঝুবড়ি বাড়ি আছে 2325 দিয়েছি, যাদের ঝুবড়ি বাড়ি আছে, ভাঙা বাড়ি আছে, তারা 8-10 সাল কেন তার আগে থেকেও আছে, তারার অপরাধ হচ্ছে তারা 25,000 টাকা করে দিতে পারেনি বলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে, এটা আমরা অভিযোগ করেছি। সেই অভিযোগগুলির ভিত্তিতে কথা দিয়েছেন যে এই 1796টি প্রত্যেকটি তদন্ত করে যদি পাকা বাড়ি থাকে তাহলে নাম বাতিল করবেন। আর দ্বিতীয় হচ্ছে নতুন নাম ঢোকানোর ক্ষেত্রে ওনারা বললেন এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোনো অর্ডার নেই, না থাকলে আমরা ঢোকাতে পারবো না। আমরা বলেছি যে আরও আপনাকে দেব, 223টার মধ্যে কটা গ্রামসভা সভা হয়েছে আর 223টার মধ্যে কটা গ্রামসভা সভা হয়নি, ফলস গ্রামসভা করে আপনাদের কাছে পৌঁছানো হয়েছে। আপনারা কী চাইছেন? আমরা চাইছি গ্রাম সংসদের সমস্ত সভা। পূর্ব মেদিনীপুর থেকে সৌমজি চট্টোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। অমানবিক দৃশ্য জলপাইগুড়িতে, মৃতদেহ কাঁধে করে স্বামী ও তার ছেলে জলপাইগুড়ির মেডিকেল কলেজ জেলা সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স এবং সমবায়ে গাড়ি পরিষেবা না পেয়ে একদম কাঁধে করে তুলে নিয়ে চললেন সুদূর ক্রান্তি এলাকায়। শোকসন্তপ্ত কাঁধে মায়ের নিথর দেহ, আর এই ছবি অন্য রাজ্যের নয়, খোদ বাংলার। ঘটনাটি জলপাইগুড়ি জেলার ক্রানি এলাকার। অ্যাম্বুলেন্সে দেহ নিয়ে যেতে গেলে লাগবে 3,000 টাকা, দিনমজুরির আয় শেষ হয় মায়ের চিকিৎসার গর্ভস্থ অনুশাসনে। তাই অগত্যা টাকা জোগাড় করতে না পেরে মায়ের শবদেহ চাদরে পেঁচিয়ে কাঁধে তুলে শ্মশানের উদ্দেশ্যে হেঁটে রওনা ছিলেন, সাথে ছিল অসহায় বৃদ্ধ। শোকসন্তপ্ত কাঁধে মায়ের নিথর দেহ, আর এই ছবি অন্য রাজ্যে নয়, খোদ বাংলায়। ঘটনাটি জলপাইগুড়ি জেলার ক্রানি এলাকার। বৃহস্পতিবারে ঠান্ডায় যুবথুবু বাংলা, তার মধ্যে ভীষণ রকম মনে চিড় ধরালো জলপাইগুড়ির এই দৃশ্য। একটি দেহ চাদরে পেঁচিয়ে কাঁধে নিয়ে রাস্তার ধারে দিয়ে কার্যত জোর পায়ে হাঁটার চেষ্টা করছেন 40-বছরের যুবক। পেছনের সে দেহকে কাঁধ দিয়েছেন 70-এর এক বৃদ্ধ। পাশাপাশি বাসিন্দারা দাঁড়িয়েছেন, কিছুটা গিয়ে হাঁপিয়ে পড়ছেন তারা, দেহ রাস্তায় নামাচ্ছে
করছেন কিছুটা জিরিয়ে ফের কাঁধে তুলে হাঁটা। খোঁজ করতে জানা যায় ওই দেহটি জলপাইগুড়ি জেলার ক্রানি ব্লকের বাসিন্দা লক্ষ্মীরানী দেওয়ানের। বুধবার জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, দেহ নিয়ে যাওয়ার জন্য 3,000 টাকা চান স্থানীয় অ্যাম্বুলেন্স, টাকা দেওয়ার সামর্থ্য নেই, তাই দেহ এভাবেই নিয়ে যাচ্ছেন ছেলে ও স্বামী। 1,200 টাকায় দেন, ওনারা শুনে নেই, এখন ঘরে করে নিয়ে যাবো বাড়ি, এই পরিস্থিতি হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমাদের তো পয়সা নাই, আমাদের তো কেউ ফিরিয়ে নেবে না। বলেন না ওদেরকে যে, হ্যাঁ ওদেরকে বলছিলাম যে আপনারা, আমরা তো রুটি আনার সময় 900 টাকায় আনছি, তোমরা নয় 200-300 বেশি নিবা, এখন ওরা তো বলে না হবে না। কে মারা গেছে? আমার মা মারা গেছে। কী নাম? লক্ষ্মীরানী দেওয়ান আমার মার নাম। বয়স কত? বয়স কত? বাদ করে হবে এভাবে হেঁটে হেঁটে নিয়ে যাবেন? হ্যাঁ, বাবা কোথায়? উনি কে? উনি উনি কে? উনি আমার বাবা হয়। ও স্বামী আপনার, উনি স্ত্রীকে এইভাবে নিয়ে আপনার পরিবার নিয়ে? হ্যাঁ। আপনার কী নাম? আমার নাম রামপ্রসাদ দেওয়ান। কোথায় বাড়ি? আমার বাড়ি ক্রান্তি, তো ক্রান্তি নগরডাঙ্গা। এইভাবে কেন মাকে এইভাবে পয়সা ওখানে হাসপাতালে বলেন নাই? হ্যাঁ হাসপাতালে বলছিলাম, ওনাদের কোনো ব্যবস্থা নাই, হাসপাতালে বলছিলাম ওদের কোনো ব্যবস্থা নাই। তারপরে অ্যাম্বুলেন্স আলা ওইখানে আছে, ওদেরকে বললাম, ওরা বলে 3,000-এর কম কেউ যাবে না। তাই এখন এখন কীভাবে নিয়ে যাচ্ছেন? এখন এই যে ঘরে করে নিয়ে যাবো। হ্যাঁ এই যে যাবো, একটু নামাবো, রেস্ট নিবো, আবার যাবো। কত কিলোমিটার এখান থেকে? এখান থেকে 50 কিলোমিটার ধরেন হবে। আপনার বাবার নাম কি? বাবার নাম জয়কৃষ্ণ দেওয়ান। জয়কৃষ্ণ দেওয়ান। কি হয়েছিল, কবে ভর্তি হয়েছিল? কালকে রাত্রে ভর্তি হয়েছিল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।